খেজুর, খেজুর আমরা খাই, খেজুর আমাদের প্রিয় ফল, মিষ্টি ফল। খেজুর খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই রয়েছে। পূজোর প্রসাদে একটা খেজুর তো চাই চাই। খেজুরের অনেক রকম উপকারিতা রয়েছে, কিছু উপকারিতা আমাদের জানা, কিছু আমাদের অজানা। কী কী উপকারিতা রয়েছে, খেজুর আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, এক কথায় খেজুর আমরা কেন খাবো জানবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি খেজুর আমরা কেন খাবো বা খেজুরের উপকারিতা কী। প্রথমেই যেটা বলবো, আমাদের পেটের রোগের সমস্যা প্রত্যেকেরই আছে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন যেটাই বলুন, এই সমস্যাটা আমাদের প্রত্যেকেরই আছে। সেক্ষেত্রে খেজুর আমাদের কতটা উপকার করে, কোলনের স্বাস্থ্যের জন্য এবং নিয়মিত আপনার পেট পরিষ্কারের জন্য ফাইবার অত্যাবশ্যকীয় একটি উপাদান। খেজুরের দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সিস্টেমকে পরিষ্কার করতে সাহায্য করে, কোলন বা বৃহদান্ত্রের দক্ষতা বৃদ্ধিতেও সাহায্য করে এই খেজুর। সেই কারণেই কোলাইটিস, কোলন ক্যান্সার এবং হেমোরয়েডসের ঝুঁকি আপনার অনেকটাই কম হয়ে যায় যদি আপনি নিয়ম করে খেজুর খান। এমনকি আপনার হার্টকেও ভীষণভাবে সুস্থ রাখতে পারে এই খেজুর। হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে খেজুর, কিভাবে একটু বলি। খেজুরে প্রচুর পটাশিয়াম থাকে যেটা আপনার স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করবে এবং হৃৎপিণ্ডের অন্যান্য রোগ থেকেও আপনার হার্টকে রক্ষা করে বলে গবেষণায় পাওয়া গিয়েছে। এছাড়াও শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এই খেজুর। খেজুর ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ, যার প্রদাহরোধী গুণ আছে। গবেষণায় জানা গিয়েছে শরীরের প্রদাহ নির্দেশক উপাদান যেমন সিআরপি, টিএনএফ এবং IL-6 ইত্যাদি কমে যায় যখন ম্যাগনেসিয়ামের গ্রহণের মাত্রা বৃদ্ধি পায়। ধমনী প্রচারের ইনফ্লামেশন কমতেও সাহায্য করে ম্যাগনেসিয়ামে। এছাড়াও ম্যাগনেসিয়াম কার্ডিওভাস্কুলার ডিজিজ, আর্থ্রাইটিস, অ্যালজাইমা ও অন্যান্য প্রদাহজনিত রোগ সারাতেও অত্যন্ত কার্যকর। আর সেই কারণেই খেজুর যদি আপনি খান এই ধরনের রোগগুলো আপনার ধারের কাছে আসবে না, তার কারণ খেজুরে ম্যাগনেসিয়াম রয়েছে। শুধু তাই নয়, আপনার ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করবে এই খেজুর। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান। ম্যাগনেসিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে, পটাশিয়াম হৃৎপিণ্ডকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং রক্তচাপ কমাতেও সাহায্য করে। আর এই দুটো উপাদানই রয়েছে খেজুরের মধ্যে। সুতরাং আপনি যদি নিয়মিত খেজুর খান তাহলে আপনার ব্লাড প্রেশারের কোনো রকম ঝুঁকি আর থাকে না। এবার আসি এনার্জি লেভেল কীভাবে বাড়িয়ে তোলে খেজুর। আমাদের প্রত্যেক দিনের কাজে এনার্জি লেভেলটার খুব প্রয়োজন। অনেক সময় কাজ করতে করতে এনার্জি কমে যায়, তাই এনার্জি লেভেলকে বাড়ানোর জন্য খেজুরের ভূমিকাটা আমাদের জানতেই হবে। খেজুরে প্রাকৃতিক চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ থাকে যা এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। অনেক বেশি উপকারিতা পাওয়ার জন্য খেজুরের সঙ্গে যদি দুধ মিশিয়ে খেতে পারেন তাহলে সেটা পুষ্টিকর একটা স্ন্যাক্সও তৈরি হয় এবং আপনার এনার্জি লেভেল বৃদ্ধিতে সাহায্য করে। কারণ খেজুরে ক্যালোরি খুবই কম থাকে, যা স্বাস্থ্য সচেতন মানুষের জন্য অত্যন্ত উপযোগী একটি খাবার। শুধু তাই নয়, আপনি যদি প্রেগনেন্ট হন, প্রেগনেন্সি অবস্থাতেও খেজুর ভীষণ উপকারী। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা গর্ভবতী নারীদের নিয়ে একটি গবেষণা করে দেখেছেন, 69 জন গর্ভবতী নারীকে 1 বছর 1 মাস পর্যবেক্ষণ করা হয়েছিল, যেখানে দেখা গেছে যে প্রসবের 4 সপ্তাহ আগে থেকে খেজুর খেলে প্রসব সহজে হয়, অর্থাৎ আপনার ডেলিভারির কোনো সমস্যা হবে না যদি আপনি সেই সময় প্রেগনেন্সির সময় খেজুর খান নিয়ম করে। এবার যে সমস্যাটি বলবো সেটি বিশেষ করে মহিলাদের খুবই দেখা যায়, সেটা হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এই ধরনের কোনো প্রবণতা থাকলে খেজুর কিন্তু আপনাকে খেতেই হবে। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই অ্যানিমিয়া নিরাময়ে সাহায্য করে খেজুর। সুতরাং যারা রক্তশূন্যতায় ভুগছেন বা ভোগার প্রবণতা রয়েছে তাদের জন্য খেজুর কিন্তু খুবই উপকারী। এছাড়াও খেজুরে ফ্লোরিন থাকে যা দাঁতের ক্ষয় প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। খেজুরে প্রোটিন থাকে যেটা আপনাকে ফিট রাখতে সাহায্য করবে এবং মাসলকে শক্তিশালী করতে সাহায্য করবে। খেজুরে প্রচুর ভিটামিন থাকে বলে নিয়মিত খেজুর খেলে ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হয় না।
খেজুরে সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার ও অন্যান্য অনেক খনিজ উপাদান থাকে যা হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে এবং অস্টিওপোরোসিসের মতো রোগ প্রতিরোধেও সাহায্য করে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল, খেজুর আমাদের শুধু খেতেই ভালো লাগে তাই নয়, খেজুরের অনেক উপকারিতা আছে। শুকনো খেজুরেরও অনেক উপকারিতা আছে, খেজুর শুকিয়ে যেটা খাওয়া হয় সেটারও কিন্তু অনেক উপকারিতা আছে। ভবিষ্যতে আমি শুকনো খেজুর নিয়ে নিশ্চয়ই বলবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সুস্থ রাখতে খেজুর খান, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।